সিরাজগঞ্জের কামারখন্দে পরিত্যক্ত ব্যাগ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার জামতৈল ইউনিয়নের কৃষ্ণদিয়া এলাকা থেকে ওই নবজাতককে উদ্ধার করে পুলিশ। পরে কামারখন্দ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলার সমাজসেবা কর্মকর্তা সবুজ আলী জানান, কৃষ্ণদিয়া মাঠে হাঁস চড়াতে গিয়ে আসমা নামের এক নারী ব্যাগের মাঝে কান্নার শব্দ শুনতে পান। খবর পেয়ে পুলিশ এসে নবজাতককে উদ্ধার করে। কামারখন্দ থানার ওসি জানান, বর্তমানে শিশুটি সুস্থ আছেন। শিশুটির খোঁজ খবর নিতে হাসপাতালে আসেন সিরাজগঞ্জ দুই আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না।